তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে যাচ্ছে মোকা। দীঘায় তৈরি উদ্ধারকারী দল, প্রস্তুতি চূড়ান্ত এনডিআরএফের। তো কী বিষয়ে জানা যাচ্ছে সেটি আমরা একবার আপনাদেরকে জানিয়ে দিই। শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হল মোকা। অতি সক্রিয় ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ায় মোকা আছড়ে পড়তে পারে মায়ানমার এবং বাংলাদেশ সীমান্তে। স্থলভাগে আছড়ে পড়তেই এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় 170 থেকে 175 কিলোমিটার। তবে এই মুহূর্তে মোকার প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার তেমন কোনো সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। যেটি জানা যাচ্ছে সেটি হচ্ছে কিন্তু ঘণ্টায় 170 থেকে 175 কিলোমিটার কিন্তু যে গতিবেগ, সে গতিবেগ কিন্তু আছড়ে পড়তে পারে মায়ানমার এবং বাংলাদেশ সীমান্তে। পশ্চিমবঙ্গে তেমন কিন্তু এর কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাব সেভাবে না পড়লেও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চলতে পারে মোকার দাপট। মোকার প্রভাব বাংলায় সেভাবে পড়ার সম্ভাবনা না থাকলেও প্রস্তুতি তুঙ্গে। বাংলার পাশাপাশি তৈরি উড়িষ্যাও মোকার প্রভাবে যাতে ক্ষয়ক্ষতি বেশি হতে না পারে তার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মোকা শক্তি সঞ্চয় করে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতেই 8টি বিপর্যয় মোকাবিলাকারী দলকে তৈরি রাখা হয়েছে। সেই সঙ্গে বাংলায় 200 জন উদ্ধারকারীকে সবসময় তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে দীঘা এবং তার সংলগ্ন এলাকায়। 12ই মে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর 13ই মে মোকা সবচেয়ে বেশি সক্রিয় হয়ে উঠতে পারে। ফলে 13 মের দিকে কিন্তু নজর রয়েছে ভারতের মৌসুম দপ্তরের। মোকার প্রভাবে গভীর সমুদ্রে উথালপাতাল শুরু হয়েছে, ফলে মৎস্যজীবীরা যাতে কেউ সমুদ্রে না যান সেই বিষয়ে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। অর্থাৎ 12ই মে আজকে কিন্তু ঘূর্ণিঝড় পরিণত হবে এবং 13ই মে অর্থাৎ আগামীকাল কিন্তু এটি বেশি সক্রিয় হবে। 170 থেকে 175 কিলোমিটার বেগে কিন্তু যে ঘূর্ণিঝড়, সেটি কিন্তু আছড়ে পড়বে মায়ানমার এবং বাংলাদেশ সীমান্তে। পশ্চিমবঙ্গে এর তেমন কোনো প্রভাব না পড়লেও কিন্তু আমাদের কিন্তু বাংলা কিন্তু এই মুহূর্তে প্রস্তুত রয়েছে যাতে কোনো রকম সমস্যা দেখা গেলেই যাতে তারা সেখানে পৌঁছে যেতে পারে। সেই সঙ্গে কিন্তু 8টি বিপর্যয় মোকাবিলাকারী যে দল, সেই দল প্রস্তুত রয়েছে। তার সাথে 200 জনকে কিন্তু উদ্ধারকারী হিসাবে কিন্তু সেখানে নির্দেশ যাওয়া হয়েছে যাতে দীঘা এবং সংলগ্ন এলাকাতে তারা কিন্তু সেখানে প্রস্তুত থাকে। এবং মৎস্যজীবীদেরকে জানানো যাচ্ছে আপনারা কিন্তু সমুদ্রে এখন যাবেন না। এই মুহূর্তে মোকার যে প্রভাব সেটি কিন্তু উত্তাপাতাল শুরু হয়ে গেছে সমুদ্রে এবং খুব তাড়াতাড়ি কিন্তু যে মোচা বা মোকা নামক যে ঝড়টি রয়েছে সেটি কিন্তু আছড়ে পড়তে চলেছে। তো আজকের আপডেটটি বা এই মুহূর্তে আপডেটটি কিন্তু এই পর্যন্তই। পরবর্তী আপডেট কিন্তু আবার চলে আসবে। অবশ্যই খবর সংক্রান্ত বা এই ঝড় সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আপনাদের জেলার নাম লিখতে ভুলবেন না। আপনাদের জেলার কোনো আপডেট থাকলে কিন্তু অবশ্যই আমরা জানিয়ে দেব। আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন আপডেট নিয়ে।